ফয়জুল হক, উনি যখন কথা বলে আমি মন্ত্রমুগ্ধ মতো শুনি। কারণ দাড়ি কমা পেশ প্রত্যেকটা কথাই তার পালায় মাপা এবং ধীর স্থির। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি বাংলাদেশে আসেন, মেম্বার অফ পার্লামেন্টের মন্ত্রী হন। আমি দোয়া করি আপনার জন্য, আপনি হবেন, আমি বেঁচে থাকি বা না থাকি আমি দোয়া করে গেলাম আপনার জন্য। আমাদের ডক্টর ফয়জুল যেটা বললেন, উনি ভালো কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন। আমি তিনজনের কথাকে একমাত্র বলছি, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, এখানে রাজনীতি করব আমরা, চিন্তা করব আমরা, এবং বিকশিত জীবনের প্রত্যাশায় থাকব। এই দেশেই গণতন্ত্র আসবে, এই দেশেই ফয়জুল আগামী নির্বাচন আসবে। আমি তারেক রহমানকে বলবো, আপনি শ্রদ্ধেয় ব্যক্তি, এই ফয়জুলের সিটটাকে কনফার্ম করেন, নমিনেশনটা তাকে প্রয়োজন আপনার, সব লোক পাবেন না। এই মালেক ভাই আপনি সুপারিশ করেন, আমি সুপারিশ করলাম এখান থেকে, কারণ আমি চাই এই ধরনের বক্তা দরকার দেশে। কারণ দেশকে যে ভালোবাসে হারানো যায় না। এখানে তিনজন বক্তা আছেন, তিনজন বক্তা অত্যন্ত মানসম্পন্ন বক্তা এবং তিনজনই অত্যন্ত সদালাপী, তিনজনই নলেজেবল, তিনজন ধৈর্যশীল। এই আজকে বক্তা আলোচনাটা হলো, আমার মনে হয় এই টেবিল টকসে, হাসিনা টেবিল টকসে এই প্রথম একটা আলোচনা হলো যেখানে উত্তেজনা আসে নাই, রাগারাগি আসে নাই, কোনো খারাপ বক্তব্য আসে নাই। কারণ একটাই, এরা আমরা চারজনে চাই একটা সুন্দর বাংলাদেশ, যেই বাংলাদেশে আমরা শ্বাস প্রশ্বাস দিয়ে বলবো এই বাংলাদেশ, এখানে গণতন্ত্র আছে, মানবাধিকার আছে, সাম্য আছে, ধর্ম আছে, কর্ম আছে, সৌহার্দ্য আছে, সব মিলে এই বাংলাদেশ যাকে বলা যায় এটি সোনার বাংলা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুবই প্রিয় এই তিনজন, ডক্টর কলিমুল্লাহ ভাই, এটা আমি অন্তর থেকে শ্রদ্ধা জানাই, ডক্টর সিংহা ভাই এবং আমার প্রিয় ডক্টর ফয়জুল হক, এই তিনজনই আসলে আমার খুবই প্রিয়। বিকজ ওনারা বলেছেন যে এই তিনজনের যতটা টকশোতে আসছি আমি দেখছি যে আমি নিজেও রিল্যাক্স থাকি, কারণ ওনারা নীতিগত কথা বলেন এবং ন্যায্য কথা বলেন। ন্যায্য কথা যদি কেউ বলে এখানে আমাদের পক্ষ থেকেও আমি মনে করি যে আমাদেরও ন্যায্য কথাগুলি বলার পক্ষে আমরা সাপোর্ট দিই। এইবার হাসিনা থাকবেন না এট এনি কস্ট, কোনো সুযোগ নাই, কারণ ভারত চাইলেও রাখতে পারবে না। ও এইবার এইবার ডু ও ডাই এই খেলা, এইবার এইবার হয়তো মানে তৃতীয় পক্ষের আবির্ভাব হইতে পারে, জাতীয় সরকার হবে, দেশনায়ক তারেক রহমান, এই বছর একবারে ফুল প্রিপারেশন হচ্ছে, ইনশাল্লাহ আই হোপ বাই মার্চ তারেক রহমান ঢাকা এয়ারপোর্টে পৌঁছাবেন। আমরা আশা করছি ইনশাল্লাহ, আমিও যাব বাংলাদেশে শেখ হাসিনা বাকশালীদের সেই ক্যাপাসিটি নাই ওনাকে সেইখানে ব্যারিকেড দিয়ে আটকায়, কারণ আমাদের সেই প্রস্তুতি চলছে এবং আমরা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার, বাতের অধিকার, মানবাধিকার আমরা সুপ্রতিষ্ঠা করার জন্য এই যুগের, মনে রাখবেন, অনেকেই মনে করে দেশের বাইরে থেকে কী করবেন, কার্ল মার্কস দেশের বাইরে থেকে কী করেছে, আয়াতুল্লাহ খুমেনি দেশের বাইরে থেকে কী করেছে, তো এই যুগের কার্ল মার্কস তারেক রহমান ইনশাল্লাহ এখনও উনি প্রতিদিন প্রতিনিহত নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মীর সাথে উনি 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 ওদেরকে ইউনাইটেড করে রেখেছেন, উজ্জীবিত করছেন আজকে, যে কারণে এখন দেখবেন যে এই যে মাঠের নেতাকর্মী আগামী জানুয়ারির ভিতরে কি অবস্থা হবে আমি বলতে পারি না, বাট আমরা মনে করি যে হয় আমরা মরবো নাইলে আমরা মারবো, এছাড়া আমাদের আর কোনো পথ নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল, আপনার কাছে মনে হয়েছে যেটা ইন্ডিয়া বলেন, থাইল্যান্ড বলেন বা বিভিন্ন রাষ্ট্রের কথা আপনি উল্লেখ করেছেন, যদি কোনো মিটিং হয় সেটা যদি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কোনো মিটিং হয় সে মিটিং ওয়েলকাম, যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তি বসতে পারে, মালেক ভাইয়ের সাথে বসবে, আমার সাথে বসবে, আপনার সাথে বসবে, ইটস ভেরি ন্যাচারাল। কিন্তু এটা যদি হয় এরকম মিটিং, যেই মিটিং এ সিদ্ধান্ত হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে বাদ দিয়ে, দেশ নায়ক তারেক রহমানকে বাদ দিয়ে, খালেদা জিয়াকে মাইনাস করার কোনো ফর্মুলার মিটিং, সেটা যদি আপনার এই দেশে কেন, এর চেয়ে বড় কোনো রাষ্ট্রেও হয়, বাংলাদেশের জনগণ বিগত দিনেও গ্রহণ করে নাই, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না, কারণ বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্ম গুণে প্রতিষ্ঠিত একটি দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল
দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এখন পরিচালিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংগ্রামের মধ্যে প্রতিষ্ঠিত দল। অতএব এই দলকে ভাঙবে, চুরবে, গোপন বৈঠক করবে, এ ধরনের কোনো কার্যক্রম করে এই দলের বিন্দুমাত্র ক্ষতি সাধন করতে পারবে না, তা যুগে যুগে প্রমাণ হয়েছে। 1/11 সময় থেকে শুরু করে আজ পর্যন্ত 14 বছরে কিঞ্চিত পরিমাণ বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মী সমর্থক মাইনাস করতে পারে নাই, বরঞ্চ দিন দিন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী এই দলের দিকে ভিড়ছেন, কারণ শহীদ জিয়ার আদর্শকে ফলো করে তারা এই দলকে করছেন, খালেদা জিয়ার ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এই দল করছেন। আমি এর আগেও বহুবার দেখেছি যে বিএনপির বি টিম, সি টিম, এ টিম, আমি মনে করি বি এ সি কোনো দলের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো টিম নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দল যে দলে তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমান থাকবে, সেইটাই জাতীয়তাবাদী দল। এখন যদি আমি পরশুদিন আরেকটি ঘোষণা করি ফয়জুল হকের দল, মালেক ভাইয়ের দল, দিস ইজ নট দল, এটা কোনোদিন হতে পারে না। যদি শহীদ জিয়াকে অস্বীকার করে, খালেদা জিয়াকে অশ্রদ্ধা করে, তারেক রহমানকে মেনে নিতে ব্যর্থতার পরিচয় দেয়, সেই হি ইজ নট এ লিডার ফর বাংলাদেশ ন্যাশনাল পার্টি অ্যাট অল। দিস ইজ আমাদের আজকের সিদ্ধান্ত নয়, এটা সুরের সিদ্ধান্ত, এখনো সিদ্ধান্ত। সে কারণে আজকে কিন্তু এখন পর্যন্ত যারা এই ভিনদেশি দালাল রয়েছে এবং দেশে বিদেশে চক্রান্তকারী রয়েছে তারা কিন্তু এই জাতীয়তাবাদ দল নিয়ে কোনো ধরনের কোনো কিছু করে মজা লুফে নিতে পারেনি। তারপরেও মালেক ভাইয়ের সাথে আমি একমত, একটি পাহাড় থেকে একটি বালুর কণা যদি ছিটে পড়ে যায় তাতে যেমন পাহাড়ের ক্ষতি হয় না, সাগর থেকে একটু পানি একদিকে ছুটে পড়ে গেলে সাগরের ক্ষতি হয় না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে কেউ ছুটে পড়ে গেলে তাতে জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশি জাতীয়তাবাদীর অস্তিত্বের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ যারা ছুটে পড়বে তারাই ক্ষতিগ্রস্ত হবে। আমিও তো মিটিং হয়েছে গণ অধিকার পরিষদের এক ভদ্রলোকের সাথে এই গত কয়েকদিন আগে, আমার সম্ভবত আমি তুরস্কেই কই, আমার তো চিফ অফ গণ অধিকার পরিষদ ডক্টর রেজার সাথে মিটিং করেছি, সেখানে তার সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির যে বর্তমান গ্রহণযোগ্যতা এবং তাদের প্রয়োজনীয়তার বিকল্প যে বাংলাদেশে কোনো অবস্থায় এই বর্তমান মাফিয়া সরকার বিরোধী কোনো শক্তি সম্ভব নয় সেটা আমি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছি এবং বলেছি এবং সক্ষম হয়েছি, চেষ্টা করেছি। আগামী দিনেও যদি কারো সাথে কথা হয় একই বক্তব্য থাকবে, বাংলাদেশের পরিবর্তন যদি কেউ করতে চায় অবশ্যই তারেক রহমান, খালেদা জিয়াকে বাদ দিয়ে কেউ পরিকল্পনা করবেন তারা দেশদ্রোহিতা করবেন, দেশের সাথে আজকে তারা বেইমানি করবেন, এটা কেউ মেনে নিতে পারবে না, সেটা আমিও বলেছি। আমার সাথে যে ডক্টর রেজা সাহেবের বৈঠক হয়েছে তাকেও বলেছি বা বিভিন্ন টকশোতে আমি এই কথাগুলো বলে যাচ্ছি। আপনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন, একটি বিষয় আমি আগের বার বলতে ভুলে গিয়েছি, পঙ্কজ দেবনাথের একটি বক্তব্য। আপনি দেখেন এই পঙ্কজ হচ্ছে সেই পঙ্কজ যিনি 11 জন মানুষ হত্যা করেছিলেন বাস পুড়িয়ে এবং বাসের মধ্যে পাউডার দিয়ে দিয়ে মানুষগুলোকে মেরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খালেদা জিয়ার আন্দোলন সংগ্রামকে স্তব্ধ করার জন্য বাংলাদেশের মানুষদেরকে বলেছে যে বিএনপি সেখানে আগুন দিয়েছে, পেট্রোল দিয়েছে, পাম্প দিয়েছে, কিন্তু এই পঙ্কজ দেবনাথ তার নিজের কোম্পানির গাড়িতে নিজেরা এই সকল কর্মকাণ্ড করে তারপরে এই ধরনের অঘটন বাংলাদেশে ঘটিয়েছিলেন। বাংলাদেশের জনগণ তার সেই সকল কর্মকাণ্ড জানে, বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ বহু মিথ্যাচার করেছে কিন্তু এদেশের জনগণ বিশ্বাস করে না যে বিএনপি কোনো মানুষকে হত্যা করেছে, বরঞ্চ 28 অক্টোবরের লগি বৈঠা দিয়ে এদেশে হত্যা করেছে আওয়ামী লীগ, 5ই মের শাপলা চত্বরে মানুষ হত্যা করেছে আওয়ামী লীগ, ভারতের মোদি আশাকে কেন্দ্র করে বাংলাদেশের আলেম ওলামা পীর মাসা একদেরকে হত্যা করেছে আওয়ামী লীগ, কোরআন রেখাকে কেন্দ্র করে হবিগঞ্জে হত্যা করেছে আওয়ামী লীগ, বাংলাদেশের আমার দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের সেই ভোলার নেতাদেরকে হত্যা করেছে আওয়ামী লীগ, বরগুনায় নেতাকর্মীদের সাথে গ্যাঞ্জাম করেছে আওয়ামী লীগ, আজকের এই যে বর্তমানে নারায়ণগঞ্জে আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে আওয়ামী লীগ সহ যত খুন, গুম, হত্যা, নির্যাতন সবকিছুর মহানায়ক হচ্ছে আজকের বর্তমানে আওয়ামী লীগ অবৈধ সরকার। অতএব এই পঙ্কজ দেবনাথ গত কয়েকদিন আগেও একটি ভিডিও অডিও ভাইরাল হয়েছে যে তিনি তার এলাকার আওয়ামী লীগ পন্থী নেতাকে হুমকি দিয়ে, খুনের হুমকি দিচ্ছেন। এই পঙ্কজ দেবনাথকে আজকে বহিষ্কার করেছে, এটা হচ্ছে আবুল হাসনাত আবদুল্লাহর সাথে তার রাজনৈতিকগতভাবে যে মত পার্থক্য রয়েছে বরিশালের, তিনি হচ্ছেন আবুল হাসনাত আবদুল্লাহ হচ্ছে শেখ হাসিনার আত্মীয়, অতএব আত্মীয়ের সাথে ফাইট করবে এই পঙ্কজ দেবনাথ, সেখান থেকে আজকের বহিষ্কার হয়েছে বলে আমি শুনতেও পেয়েছি, বুঝতে পেরেছি। আমি মনে করি এই পঙ্কজ দেবনাথরা হয়তো একদিন না একদিন এরকম বাস পুড়িয়ে মানুষ মেরে বিএনপির নামে চামাতে পারবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি সেটা আজ হোক কাল হোক আসবেই। আমি মনে করি জনবিচ্ছিন্ন যখন হয়ে যায় তখন তার দলও তাকে পছন্দ করবে না এবং
রাষ্ট্রও তাকে গ্রহণ করবে না, এর চেয়ে বড় কোনো মন্তব্য আমার এই মুহূর্তে নেই। সর্বশেষ আমি বলতে চাই, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র যদি পুনর্গঠন করতে হয়, এদেশে কি খেলা চলবে চলবে না, আমাদের ডক্টর কালিমুল্লাহ স্যার বলার চেষ্টা করেছেন, সিনহা ভাই তো অলওয়েজ বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য এবং স্বাধীনতার পক্ষে একটি মধ্যমপন্থী উদার নীতি নিয়ে তিনি বক্তব্য রেখে জাতিকে গাইড দেওয়ার চেষ্টা করছেন। আজকে যদি তাদের বক্তব্য শুনেও এই অবৈধ সরকার বুঝতে অক্ষমতার পরিচয় দেয়, তাহলে বাংলাদেশের যে কোনো স্বাধীনতা এই নষ্ট হওয়ার জন্য, বিনষ্ট হওয়ার জন্য কিংবা দেশে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এই বর্তমান হাসিনা সরকার। সেজন্যই বলছি একটা উপায়, সেটা হচ্ছে আজকের খালেদা জিয়ার প্রতি জাজমেন্ট করতে হবে, জাস্টিস দেখাতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, বাংলার জনগণকে মুক্তি করতে হবে এবং এদেশে মানুষের ভোটাধিকার দিতে হবে। যদি আপনি এই দুইটা জায়গায় কম্প্রোমাইজ করেন, রাষ্ট্রের সুশাসন এবং আপনি এদেশে ভোটাধিকার নিশ্চিত করবেন, তাহলেই আওয়ামী লীগ অন্তত পক্ষে ইতিহাসের পাতায় একটু হলেও বেঁচে থাকবে। আর যদি তারা সেটা করতে ব্যর্থতার পরিচয় দেয়, অবশ্যই মনে রাখবেন কোন সরকারই শেষ সরকার নয়, কোন সরকারই কেয়ামত পর্যন্ত সরকার নয়। আওয়ামী লীগকে মনে করবেন না 100 বছর ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগ এমন কোন শক্তিশালী সংগঠন হয়নি যে স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালে তাদের যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তার 50% জনপ্রিয়তাও তো আজকে তাদের নেই। অতএব 71-এর সময় থেকেও যেই দলটি বাংলাদেশে ক্ষমতায় থেকে 75-এর পট পরিবর্তনের মধ্য দিয়ে বিদায় হতে হয়েছে, বাংলাদেশে আগামী দিনেও আজকের এই আওয়ামী লীগ যত বড় লম্ফজম্ফ করুক, যদি অন্যায় অবিচার জুলুম নির্যাতন করে, তাহলে তাদেরকেও বিদায় নিতে হবে। কিন্তু হয়তো সেটা 75 নয়, সেটা ভিন্ন প্রক্রিয়ায়, সেটা গণতন্ত্রের ভাষায়, সেটা মানসিক মূল্যবোধের ভাষায়। এদেশের সকল স্বাধীনতা প্রেমী মানুষরা ব্যালটের মাধ্যমে প্রতিবাদ করবে। আমরা কোনো হত্যা চাই না, আমরা কোনো নির্যাতন চাই না, আমরা কোনো মানুষকে এদেশ থেকে বিতাড়িত করতে চাই না, আমরা চাই গণতন্ত্রের আজকের পুরো প্রতিষ্ঠা। আপনাকে ধন্যবাদ জানাই, খালেদা জিয়ার মুক্তি চাই, তারেক রহমানকে দেশে প্রত্যাবর্তন চাই, মালেক ভাইদের হাতকে শক্তিশালী করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাবে সেই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আওয়ামী লীগ চাইলেও, আওয়ামী লীগ যত হুমকি দেখ, যত ধমকি দেখ, যত পুলিশি গুলি করুক, আর আর কোনো সুযোগ থাকবে না। আগামী বছর শেখ হাসিনার বিদায় নিতে হবে, ডাইরেক্টলি ইনডিরেক্টলি যেভাবে হোক তার সরে যেতে হবে, কারণ শেখ হাসিনা থাকার কোনো সুযোগ নাই। এবং যদি মনে করে যে গণতান্ত্রিকভাবে শেখ হাসিনাকে সরানো যাবে না, তা এবং গণতন্ত্র বাংলাদেশে কোনোদিন ফিরে আসবে না যতদিন শেখ হাসিনা থাকবে, তবে শেখ হাসিনার জন্য আজরাইল আলাইসাল্লাম উনিও প্রস্তুতি নিচ্ছেন। উনি আওয়ামী লীগের নেতা নেত্রীরা বলে শেখ হাসিনা চিরঞ্জীব চিরস্থায়ী, আমি বলি নাউজবিল্লা, এটা একটা মুনাফিকি, কারণ আল্লাহ তারা ছাড়া পৃথিবীতে কেউ চিরঞ্জীব না চিরস্থায়ী না। এই আপনার হাসিনার আপনার প্রোগ্রামেই তারা বলেছে, এই যে আরেকটা এই কবি একটা একটা আরেকটা একটা মহিলা উনি 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 মাথা খারাপ, উনি বলে যে শেখ হাসিনা চিরঞ্জীব চিরস্থায়ী। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম।